বয়ফ্রেন্ড কেন পিটাবে? আমার মতো কিউট মেয়েকে আবার বয়ফ্রেন্ড পিটাইতে পারে? আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতে পারো তাইলে নিজেই কইতা। আরে আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। মিস চকলেটের তার বয়ফ্রেন্ড রায়হানের সাথে করা ডাবল টাইমিং এর ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল। মানুষজন নানা রকমের কথা বলছে মিস চকলেটকে নিয়ে, কিন্তু মানুষের কথা এড়াতে নিজের পক্ষে থাকা কিছু যুক্তি নিয়ে এসেছিলেন লাইভে মিস চকলেট। আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না। মিস চকলেটের ভিডিওর পাল্টা জবাব দিয়েছেন তারই বয়ফ্রেন্ড রায়হান। বলতে চাচ্ছি না, ও আমার যেসব জিনিসগুলো দেখাইতেছে আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি। ও আমার সাথে রিলেশনে নাই, আমি ওর কাজিন, আমার কোনো কিছুই লাগি না। মিস চকলেট বলেছেন রায়হানের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। বর্তমানে মিস চকলেট তারই কলেজের মর্ম নামের এক ছেলের সাথে রিলেশনে রয়েছে। অন্যদিকে মিস চকলেটের বয়ফ্রেন্ড রায়হান লাইভে এসে জানায় মিস চকলেট বা অপূর্বার সাথে তার 12/5/23 অর্থাৎ মে মাস থেকেই তার রিলেশন শুরু হয়েছে, কিন্তু এই ঘটনা ঘটার আগ পর্যন্ত তার রিলেশনেই ছিল। তো আমার সাথে রিলেশনে ছিল এতদিন, এখনো আছে। সকালবেলা কলেজে যাওয়ার আগে আমাকে ভিডিও দিয়ে গেছে যে গেলাম আমি কলেজে যাচ্ছি। মিস চকলেট ঘটনা ঘটার আগের রাতেও রায়হানের সাথে ঘুরতে বের হয়েছিলেন এবং কলেজে যাওয়ার সময়ও কথা হয়েছিল। তার সাথে রিলেশনে থাকার পরও সে অন্য রিলেশনে জড়িয়ে ছিল, এর কারণে মাথা গরম হয়ে যাওয়ায় এমন কাজ করেছিলেন তিনি। মিস চকলেট তাকে মামলার হুমকি দিলেও সে বলে তার কাছেও 101টি প্রমাণ রয়েছে, মামলা করতে চাইলে সে অবশ্যই করতে পারে। মামলা করুক, ঠিক আছে, তোমার কাছে এভিডেন্স থাকতে পারলে আমার কাছে 101টি এভিডেন্স আছে, করা এভিডেন্স আছে। দুপক্ষের পাল্টাপাল্টি লড়াইয়ে অপূর্বা যে প্রথমে ফেসবুকে লাইভে এসেছিলেন তিনি, কিন্তু তারই ঠিক 1 ঘন্টা পরেই লাইভটি ডিলিট করে দেয়। কিন্তু তারই মধ্যে লাইভটি ভাইরাল হয়ে যায় সব জায়গায়। চকলেটের বয়ফ্রেন্ডের কমেন্ট বক্সে শুধু একটি কমেন্ট, মানুষের রুচির এত দুর্ভিক্ষ হয় কিভাবে, এই ছেলে কিভাবে এই মেয়ের জন্য এত হাঙ্গামা করতে পারে, এই প্রশ্নই দর্শকের। আমি যে কি মাল, ওটা যদি তুমি বুঝতে পারো তাইলে নিজেই কইতা। আরে আমি পড়াইতে পারছি, এটা আমার কপাল। আরে তোর জাদু, তুই চেন্নাই জাদু। সো গাইস, যারা যারা এই ভিডিওটি দেখছো সবাই একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।